প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর একক চিত্রকলা প্রদর্শনী লালসার উপাখ্যান। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার দুপুরের অতিথি, ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর একক চিত্রকলা প্রদর্শনী লালসার উপাখ্যান। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী তাসাদ্দুক হোসেন দুলু, স্বাগত, শুভ দুপুর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি, এবং ধন্যবাদ আমার প্রদর্শনীর সকল দর্শককে। কেমন আছেন? আছি, ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে এবং আপনার প্রদর্শনীর জানতে চাইবো। কলা কেন্দ্রে চলছে, একটু বিষয়বস্তুটা নিয়ে জানতে চাই। এবং আমি যতটুকু জানি যে সামাজিক বিভিন্ন সম্পর্ককে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলছে লালসার উপাখ্যান। এবারের আমার যে ছবির যে বিষয়বস্তু, আর আমার এই ছবির কিউরেটর ছিলেন শর্মিলি, এবং লালসার উপাখ্যান, লালসা খুব ছোট্ট একটা, মানে 3টা শব্দ মিলে যদি আমি ধরি লালসা, এটা কিন্তু বৃহৎ একটা জায়গা। তাই ছবি নামকরণটাই লালসার উপাখ্যান। এখন লালসাটা নানানভাবে আমি এখানে উপস্থাপন করছি। এখানে আমার যে ইমেজগুলো ব্যবহার হয়েছে, সেই বিষয়গুলো, যেমন লাইক দ্যাট, আমি যদি ধরে রাখি যে আমার এখানে আমি বেলুন ইউজ করেছি, আমার ঘরের যে মানে গৃহস্থালী যে জিনিসগুলো সেখানে এখানে উপস্থাপন করা হয়েছে। প্রায় 70টি ছবির মধ্যেই ড্রয়িং আমার 60টি এবং 9টা বড় পেইন্টিং রয়েছে। কেন আমি এটা করলাম এই প্রশ্নটুকু মানে অনেকাংশে ঘুরপির করে, যেটা হলো যে লালসার উপাখ্যান, লালসা ভাবনাটা কি করে এলো মাথায়? হ্যাঁ, সেটাই আসছে যে লালসা, আমরা সব কিছুর মধ্যেই কিন্তু এখন আমাদের লোভ লালসাটা ঢুকে গেছে সব বিষয়ের মধ্যে। এর থেকে বের হওয়া তৈরি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি, যে আমি এখন যে অবস্থায় আছি যে আমার অনেক কিছুই করতে হবে, অনেক কিছু আমাকে পেতে হবে। আমাদের সারাউন্ডিং যে বিষয়গুলো যা রয়েছে, আমরা প্রতিনিয়ত কিন্তু দেখি, যেমন আমাদের মানে ধর্ষণ, রাজহানী, আমাকে অনেক কিছু করতে হবে, আমাকে অনেক কিছু দেখাতে হবে। কিন্তু এই 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 জিনিসগুলোর কারণে কিন্তু আমার উপস্থাপনটা, অনেকদিন আগের একটা গল্প পড়ে মানে মনে পড়ে যে অধ্যাপক আব্দুল আবু সাহেদ স্যার একটা গল্প বলেছেন যে পাশাপাশি আমাদের 2টা পরিবার বসবাস করতেন, একজন অধ্যাপক, একজন ট্রাক ড্রাইভার। এখন প্রতিনিয়ত ট্রাক ড্রাইভারের ওয়াইফ এসে প্রফেসর ওয়াইফকে বলতেন, ভাবি আপনি কেমন আছেন, মানে তার হাতে অনেকগুলো চুড়ি সোনার এবং কানে দুল, গলায় জাস্ট, ভাবি ভালো আছেন, এই সেই। কিন্তু অধ্যাপকের ভাবি, উনি একজন অধ্যাপকের ওয়াইফ, ওনার মধ্যে ওই বোধটুকু তৈরি হচ্ছে, একজন ড্রাইভার যদি এত কিছু নিয়ে তার গলায় চেন, হাতায় সোনার বালা, কানের দুল, সে খুব লোভনীয় অবস্থার মধ্যে পড়ে গেছেন। অধ্যাপক সাহেব যখন বাসায় আসলেন, বলল যে তুমি একজন অধ্যাপক, কি ইনকাম করো, একজন ট্রাক ড্রাইভারের ওয়াইফের হাতে চুরি, বালা, অনেক কিছু কি দিয়েছো আমাকে? এই যে দেখেন অবস্থাটা কি, আমরা মানে আমাদের মানসিকতার অবস্থা, ওই জায়গার থেকে কিন্তু আমার এই লালসার উপাখ্যান। আমি অনেকগুলো ছোট ছোট বিষয়গুলোকে উপস্থাপন করেছি এখানে। দু একটা ছবির কথা একটু স্পেশালি জানতে চাই। আচ্ছা, লাইক দ্যাট, দ্রব্যমূল্য, আমার এখানে আমি এখন নতুন একটা তৈরি করেছি, যে মানে আমাদের শাটার, আমাদের দোকানে যে শাটার আছে সে শাটার নিয়ে আমি কাজ করেছি এখানে। আমার এখানে 3টে পেইন্টিং রয়েছে সেখানে। যেমন দ্রব্যমূল্য, আমরা না করলেই হয়, যেমন রোজার সময় আসলে দেখা গেছে কি, আমার যে জিনিসের দামটুকু 10 টাকা, সেটা হয়ে যায় অনেকে বেশি। আমরা অনেক সময় বাহিরের উদাহরণটাকে দিকে চলে যাই, যে সৌদি আরব অথবা মিডল ইস্ট, মানে অন্য জায়গায় বা ইউরোপে, ওদের বড়দিন আসলে কিন্তু জিনিস দাম পড়ে যায়, আর আমাদের এখানে তখন শুরু হয় এটা বেশি দামে। এটা না করলেই হয়, আমরা কতদিন, এই একটা সব কামনার তো একটা বিষয় আছে আমাদের, তাই না? কিন্তু আমরা এখানে আমাকে ভোগ বিলাস, আমার এটা প্রয়োজন, এটা করতে হবে। আরেকটা ছবি, যেমন আমি দেখিয়েছি এখানে, আমি কিছু ফিগারকে এখানে এনেছি এই জন্যেই, আমরা একটু রক্ষণশীল স্বভাবতই আমাদের এখানে,
এর বাহিরে গিয়ে আমাদের মানে চিন্তা চেতনার উদ্ভট একটা জায়গায় পৌঁছে গেছে আমার কাছে এটা মনে হয়। সেই জায়গাগুলো থেকে কিন্তু আমার এখানে একটু ফিগারকে আমি অন্যভাবে উপস্থাপন করেছি। একটা হতে পারে, যেমন আমি রেসিপি তৈরি করেছি, যেমন একটা ব্লাউজ, আমি একটা উদাহরণ দিচ্ছি আমি অন্যভাবে না নিয়ে, যেন আমি যতটুকু জানি মানে আমাদের এই ঢাকা শহরে আভিজাত এলাকায় একটা ব্লাউজ তৈরিতে দেখা গেছে কি এটার দাম 5,000-10,000 টাকা হতে পারে। অথচ আপনি দেখেন আমাদের গ্রামের যিনি আছেন, যিনি হাতে তৈরি করে একটা ব্লাউজ তৈরি করে, আমার আধা গজ একটা কাপড় হলে হয় বা এক গজ হলে হয়, কিন্তু এটাকে নিয়ে গেছে কোথায় 5,000-10,000 টাকা। এখন গ্রামের যে মেয়েটুকু পড়ে, সে যখন একটা জিনিস টেলিভিশনে বিজ্ঞাপন দেখে অথবা একটা নিউজ দেখে, তার আকাঙ্ক্ষা তৈরি হয় যে এরকম একটা জিনিস আমার প্রয়োজন। এই যে মানুষের ভিতরে যে মানে ভোগের যে জিনিসটা তৈরি হয়, আমি যে জায়গাটায় আছি এই ভোগের জিনিসটা থেকেই কিন্তু আমার এবার প্রদর্শনীর এই লালসার উপাখ্যান। একদম। এবং নামকরণটা কিভাবে? নামকরণ আমার কিউরেটর যিনি করেছেন, যে আমাদের শর্মিলি, উনি করেছেন নামকরণটা। আমার এই যেহেতু কিউরেটর, আমি অনেক ছবি পাঠিয়েছি, উনি বাছাই করে কিন্তু এই অবস্থা তারপর দেখেছেন। কিন্তু এই যে 70টি ছবি এখানে স্থান পেয়েছে প্রদর্শনীতে, এই 70টি ছবি কি এই একটা প্রদর্শনী একটা থিমে করে আঁকা হয়েছিল, নাকি বিভিন্ন সময় আঁকা ছবিগুলো একসঙ্গে করা হলো? আমার এখানে সময়টা আমার বেশি না, আমার প্রায় 2.5 বছরের এখানে একটা যাত্রা, কোভিডের পর থেকে শুরু এই পর্যন্ত। কিন্তু নানান ধরনের ছবি তো আছে, বাট সব ছবি থেকে উনি বাছাই করে একটা জায়গায় নিয়ে আসছেন যে এই জিনিসগুলোকে এভাবে করা যায়, একটা থিমের মধ্যে যেগুলোকে আনা যায় সেগুলোকে নিয়ে প্রদর্শনীটাকে সাজানো হয়েছে। নবম প্রদর্শনী, 8টি প্রদর্শনী আগে হয়ে গেছে, প্রথম প্রদর্শনীর কথা মনে আছে? আমি যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ে যখন আমার যাত্রা শুরু হয়, শিল্পী রশিদ চৌধুরীর গ্যালারি ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রথম আমার এক্সিবিশন হয়। কী নাম ছিল সেটির? ওটা জাস্ট ওয়ার্ক, এটাকে কী বলবো, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি জাস্ট এটা বলা যায় যে হাতে খড়ির একটা অবস্থায়, কোনো নামকরণ নাই, জাস্ট উপস্থাপন করা আমি কত ধরনের কাজ করতে পেরেছি। লাইক সেখানে আমার ওয়াটার কালার, নানান ধরনের মিডিয়ার কাজটা ছিল। তারপরে চট্টগ্রাম আমার আমার বোধ আই থিঙ্ক 2-3টে হয়েছে, এবং ঢাকায় আমার বেঙ্গল আর্ট, বেঙ্গল এবং চিত্র কলা কেন্দ্র, আবার অ্যাগেন কলা কেন্দ্রেতে আমার এক্সিবিশন হচ্ছে। এরপর আশা করছি চট্টগ্রামে একটা শো করার। ছোটবেলা থেকে মানে বড় হওয়ার যে পারিপার্শ্বিক যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই সময় কি আঁকা আঁকির ভাবনাটা মানে তখন থেকেই কি ছিল, নাকি কলেজে ভর্তি হয়ে তখন আঁকা শুরু করা? হ্যাঁ, এটারও একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে। আমাদের মানে ফুটবল খেলা, যে প্রথম যে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে, সে কথাটা নিশ্চয়ই মনে আছে কিনা তা জানি না, ওই সময়কার ম্যারাডোনার একটা ছবি আমি এঁকেছি আমার মানে ঘরের দেয়ালে লাগানো ছিল। তখন কি স্কুলে পড়তেন? ইয়েস, তখন আমি স্কুলেই পড়তাম। এই আঁকাকের পেছনে কিন্তু আমার বন্ধুরা কিন্তু অনেকে আঁকাআঁকি করতেন, ওরা ওই সাইনবোর্ড আর্ট শিল্পী ছিলেন, পড়াশোনার পরে গিয়ে বাবার দোকানে বসে লেখার চেষ্টা করতেন, তো ওটা দেখেই অনুপ্রাণিত তখন এই স্কুলে খাতায় আঁকিবুকি করতাম। এরপরে এই ছবিটা আমার দেয়ালে ছিল। আমি এখন যেখানে কাজ করছি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক, ওইখানে এখন যারা আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর খুরশিদ আলম এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব কমল সেনগুপ্ত, ওনারা গিয়েছেন আমার বাবার কাছে ওইখানে কাজ করার জন্য। বাবার সাথে কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়লো ওই ছবিটার দিকে, জিজ্ঞাসা করলেন যে স্যার এই ছবিটা কে এঁকেছেন? ক আমার ছেলে, তো ভালোই এঁকেছেন। ক ওকে তাহলে স্যার আর্ট কলেজে ভর্তি করিয়ে দেন। বাবা বলছে আর্ট কলেজ সেটা আমার কী জিনিস, যে জয়নুল আবেদিনের নাম শুনেননি, অম্মুকের নাম শুনেননি? হ্যাঁ, তখন এই এটাও একটা ইয়ে ছিল যে ওনারা দুজন বললেন যে আমরা তাকে নিয়ে যাই, নিয়ে আর্ট কলেজে ভর্তি করা দিই। তো সেখানে শিল্পী হাসি চক্রবর্তী ছিলেন, উনি এখন নেই, ওনার হাতে তুলে দিলেন, আজকে আমার এই অবস্থা। কি চমৎকার একটা বিষয় ছিল। বাবার অনুপ্রেরণা তাহলে ছিল সাথে? বাবার অনুপ্রেরণা বলতে বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, বাবার অনুপ্রেরণা, কিন্তু এখানে একটু তো বুঝেন আমি যেই জায়গায় বড় হয়েছি সেখানে যেমন ছবি আঁকা গুণা নানান ধরনের একটা প্রশ্নের মধ্যে পড়ে গেছে। আমার বাবাও এটা নিয়ে খুব দ্বিধাদ্বান্বিত ছিলেন, আমার মাও ছিলেন। তারপরে দেখা গেল যে না, এটা তো এভাবে না, ঠিক আছে ছেলে যখন পড়তে চাইছেন, বন্ধুরা যখন নিয়ে যেতে চাইছেন, সে চলে যাক চট্টগ্রাম। এ আমার চট্টগ্রাম আসা, এই দীর্ঘ প্রায় আই থিঙ্ক 36 বছর আমি চট্টগ্রামে আছি।
আচ্ছা, সেখানে বেশ প্রথম প্রদর্শনী থেকে শুরু করে অনেকগুলো প্রদর্শনী হয়েছে, মাধ্যমের কথা যদি জানতে চাই, কোন কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে আমি শুদ্ধ একজন মানে পেইন্টিং কাজ করছি। আমাদের এখানে তো এখন নানান ধরনের মিডিয়ামে কাজ হচ্ছে, পার্শ্বতে থেকে আমদানি করা, সেটা পারফর্মিং বা ভিডিও আর্ট, অনেক ধরনের কাজ, কিন্তু আমি শুধু পেইন্টিং নিয়ে আছি। আচ্ছা, যেমন একটা কথা বলতে পারি, যেমন আমি একটু বাহিরে যাওয়ার একটা সুযোগ হয়েছিল, সেখানে দেখলাম এই নানান মিডিয়ামে কাজ, আসলে পেইন্টিং এখন আর কেউ করতে চায় না, কিন্তু আমি জানি যে এই জায়গাটায় অনেকে আসতে হবে একটা সময়, কারণ ওটা মানে ক্ষণস্থায়ী একটা বিষয়, মানে একটা হলো যে আপনি পেইন্টিং একটা ঘরে থাকবে। পেইন্টিংটাও কি এখন ডিজিটাল মাধ্যমে ট্রান্সফর্ম হচ্ছে এবং শুরু করে দিয়েছে? অনেকে বাংলাদেশে প্রচুর কাজ হচ্ছে এখন, অনেকেই কাজ করছে, কিন্তু অরিজিন একটা বড় বিষয়, কিন্তু অরিজিনকে তো আপনি কখনো ফেলা যাবে না, ফেলা যাবে না নিশ্চয়ই। ছোটবেলাতে সেই ছবি আঁকা এবং তারপর আর্ট কলেজে ভর্তি হওয়া, অনুপ্রেরণাটা কি ছিল যে না আর্ট কলেজে পড়ছি কিন্তু আমি পেশাটাও এই মানে এই সেক্টরেই নিব? না, আমি পেশা বলতে আমি এখন যেখানে আছি প্রায় 26 বছর ধরে আছি, আমি কোডেকে আছি, শিক্ষক হতে চেয়েছিলাম সত্যি কথা, যে বাবা শিক্ষক ছিলেন, মা শিক্ষক ছিলেন, কিন্তু নানান কারণে হয়ে ওঠেনি, যদিও আমার ভালো রেজাল্ট ছিল কিন্তু হয়ে ওঠেনি নানান কারণে, যাক সেই গল্প বাদে দিলাম। মানে মূল প্রফেশন আপনার পেইন্টিং না এখন? না, আমি সেটাই বলছি যে আমি শিক্ষা বিভাগে কাজ করেছি, যে ঠিক আছে ফাইন আর্টস থেকে পাশ করতে শিক্ষক আছেন আমাদের অনেক, কিন্তু সেটা যেহেতু হয়নি, আমি যে কোডেকে আছি যেখানে আমি কাজ করছি এখন 26 বছর ধরে, কিন্তু আমি কাজ করছি শিক্ষা বিভাগে, কিন্তু পাশাপাশি এই আমার যারা আছেন সিনিয়র যারা আছেন, যে দুজনের নাম আপনাকে বললাম, যে কমল সেনগুপ্ত এবং ডক্টর খুরশিদ আলম, তারা আমাকে একটা বড় সুযোগ করে দিয়েছেন, উইন্ডোটা আমাকে খুলে দিয়েছেন যে তুমি ছবি আঁকো, সময় এই যে ছুটি দেয়া, বাহিরে যাওয়া সমস্ত কিন্তু আমি এখানে ভোগ করতে পারি, কিন্তু এই মানে বিশাল একটা সুযোগ আমার এখানে আছে। এবার একটু প্রদর্শনী প্রসঙ্গে আবার ফিরে আসি, ঢাকায় তো বেশ কয়েকটি গ্যালারি রয়েছে, ঢাকার বাইরেও চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় গ্যালারি রয়েছে, যারা প্রদর্শনী দেখতে যান, দর্শক আসলে কতটা পরিপক্ক এখন বাংলাদেশের এই ধরনের প্রদর্শনী দেখার জন্য? এটা ঢাকাতে আছে, আমি খুব বেশি বলবো তা নয়, ঢাকাতে আছে চোখটা, কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু সেটা গড়ে ওঠেনি। কিন্তু কেন হয়নি সেটা কি মনে হয়? এটা আসলে আমি এটা এই প্রশ্নটুকু অনেকেই করে, আমিও তো সেখানে পড়াশোনা করে বড় হয়েছে, আমি সম্ভাবনার জায়গাটুকু চট্টগ্রামে খুব কম দেখি এখন, কেন জানি মনে হয়, যদি সেটা আমার জায়গায়, আমি বেড়ে উঠেছি ওইখানে, ভালো কোনো গ্যালারি নেই, কোনো কিছুই নেই। ঢাকাতে তো প্রতিদিন কোনো না কোনো হ্যাকরা হ্যাপিনেস হচ্ছে, 8-10টা গ্যালারি আছে, প্রতিদিন এক্সিবিশন হচ্ছে, মানুষ যাচ্ছে, চোখ তৈরি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে আসলে সেটা হয়নি। যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সরকারি চারুকলা কলেজ ছিল, সেটা এখন মার্চ হয়ে আমাদের চারুকলা ইনস্টিটিউট, এটা একটা বড় জায়গা। আমাদের চিন্তাটা ছিল যে এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম হবে, বড় একটা ক্যানভাস হবে, ঢাকার মতো, ঢাকা যেমন একটা অনুষদ সেখানে একটা হবে, কিন্তু আমি কেন জানি কিছুটা হলো হতাশ, চট্টগ্রামে সেভাবে গড়ে ওঠেনি, আমি চট্টগ্রামের হিসাবে বলছি, এটা তৈরি হতে আমি জানি না যে আরও কত সময়। আচ্ছা, একক প্রদর্শনীর কথা তো আমরা শুনছিলামই, দেশের বাইরে কি কোনো যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়েছে? আমি জাস্ট মানে যৌথ প্রদর্শনী তো অনেকগুলো হয়েছে, একটা হলো যে আমি মানে শ্রীলঙ্কা এবং কোরিয়াতে যাওয়ার সুযোগ হয়েছে আমার আর্ট ফেয়ারে, কিন্তু সেখানেও আসলে আমি খুব হতাশ এই জন্যেই যে আসলে পেইন্টিং এখন আর কেউ করেনি, এখন সবাই ওই নানান মিডিয়াম নিয়ে কাজ করছেন, যে যেটা বললাম আপনাকে, স্থাপনা শিল্প অথবা ভিডিও আর্ট, পারফর্মিং, এই ধরনের জিনিস নিয়ে। আমি একজনকে প্রশ্ন করেছি যে আমি এই যে দীর্ঘ 6 মাসের জন্য এখানে আসলাম, লাইক দ্যাট এটা জেলখানা মনে হয় আমার কাছে, কারণ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি সারাদিন ছবি আঁকছি আর সবাই অন্য মিডিয়াম নিয়ে কাজ করছেন, এটা আমার কাছে কেন জানি আমি এটা গ্রহণ করতে পারি না। কিন্তু এখনও কিন্তু আমাদের এখানে যারা ভালো ছবি আঁকে তারাও কিন্তু গোয়িং টু জাস্ট ওই ধরনের যাচ্ছে, আমি জানি না এটা আমাদের খুব কেন আসলে কি মনে হয়, এটা বোধহয় খুব সহজ আমাকে, ওই যেটা বললাম এখানে লোভ লালসার যে কথাটা বললাম, যে আমি বোধহয় এই মুহূর্তে কিন্তু আমাকে বোধহয় অনেক কিছু পেতে হবে, আমি জানি না যে আমরা কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি মানুষকে। একটা পেইন্টিং দেখলে আপনি দাঁড়িয়ে দেখবেন, স্থাপনা শিল্প নানান ধরনের আছে, কেউ পারফর্মিং করছে, কিন্তু কতটুকু আমাকে টানছে, আমি জাস্ট যারা কাজ করছেন, যেমন আমি ঢালিয়াল মামুন স্যারের কথা বলতে পারি বা আমাদের বন্ধু মাহবুব লিপির কথা বলতে পারি, যারা এটাকে একটা জায়গায় নিয়ে গেছেন, ইয়াংরা কিন্তু এখন এটা ফলোয়ার হিসাবে
খুব সহজ হিসাবে নানান ধরনের ইয়েতে কাজ করছেন, কিন্তু শুরুতেই অনেক এক্সপেরিমেন্টে চলে যাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি ইউ আর রাইট, এটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে। বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে নিশ্চয়ই মতবিনিময় করার সুযোগ হয়েছে, কি মনে হয় যে বাংলাদেশে আমরা যেভাবে আসলে এই কালচারটাকে গড়ে তুলছি, দেশের বাইরের সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ কিনা বা কতটা তাল মেলাতে পারছি, কতটা এগিয়ে গিয়েছি আমরা? না, বাংলাদেশ এখন একটা জায়গায় আছে যেটা বলে যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু আমরা একটা ভালো জায়গায় আছি। আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট আছেন যারা পৃথিবীতে অনেক জায়গায় অনেকে চিনে, আমাদের আছে, আমাদের এক ধরনের একটা কালচার আছে, তাই না? বাহিরে এক ধরনের আছে, এটা জাস্ট কালচারাল একটা, আমাদের কী বলে, একটা কানেক্টিভিটির কথা যদি আমি বলি, আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম বলতে পারি, যে বাংলাদেশ কী কাজটা করছে এটা কোরিয়া দেখছে, কোরিয়া কী কাজটা করছে সেটা আমরা দেখছি। আমাদের বইতে একটা দেখা আর ফিজিক্যালি একটা জায়গা দেখায়, সেটা একটা জায়গা নিশ্চয়ই। এই যে বলছিলেন যে এখন পেন্টিংকে করতে চান, এটার একটা ওয়ান অফ দ্য রিজন কি এরকম হতে পারে কিনা, যে পেন্টিং যেহেতু বাংলাদেশে এখনও সেরকম আসলে শৌখিন মানুষ নেই যারা পেন্টিংগুলো সংগ্রহ করবে এবং এখান থেকে একটা আর্থিক আসলে ব্যাপার বের হয়ে আসতে পারে, এটা একটা রিজন কিনা? কারণ অন্যান্য সেক্টরে তো আসলে অনেক জব সেক্টর উন্মুক্ত আছে বাংলাদেশে এখন, শুধুমাত্র পেন্টিংটাই বোধ হয় আলাদা করে কোনো জব সেক্টর এখনও তৈরি হয়নি। বাংলাদেশে কালেক্টর আছে, এটা একটা ভালো জায়গা। যেমন আমি যখন এক্সিবিশন করি, আমার অনেক বন্ধু অনেকে বলে এত টাকা খরচ করে এক্সিবিশন করার প্রয়োজনটা কি, মানে ওরা হতাশ, বাট আমি হতাশ নই। আমার আসলে আপনার সাথে একটা যোগাযোগ হচ্ছে, কিন্তু এই যে আমি ঢাকা শহরে চট্টগ্রাম থেকে যেটা বলছিলেন চোখ তৈরি হচ্ছে, ইয়েস, ঢাকায় আসছি, আমার সাথে একটা আমাদের একটা যোগাযোগ হচ্ছে। আমি কেন বাহিরে যাচ্ছি, যে প্রশ্নটা আপনি কিছুক্ষণ আগে করলেন, একটা যোগাযোগ হচ্ছে, মানুষ দেখছে যে একটা ছবি আঁকা চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম এই ধরনের ছবি আঁকা ঢাকায় মানে হচ্ছে, সেটা ঢাকায় এসে আমি উপস্থাপন করছি, তাই না? এখন সব সময় যে বাজার হতে হবে তা না, হ্যাঁ দরকার আছে, অনেকে হতাশ হয়ে চলে যাচ্ছে, একটা এক্সিবিশন করতে এত টাকা কেন? এই যে যারা বলছে তারা হতাশ হয়ে চলে যাচ্ছে, কিন্তু মানে বাট আমি হতাশ নই, কিন্তু আমার ইনভেস্ট হচ্ছে ঠিকই। আপনার কিন্তু প্রফেশন আসলে আরও একটা আছে, কিন্তু যারা শুধুমাত্র আসলে পেন্টিংটাকে প্রফেশন হিসেবে নিয়েছে তাদের জন্য তো ডেফিনেটলি ডিফিকাল্ট। এটা আসলে আমাদের এখানে ওভাবে গড়ে ওঠেনি। পেন্টিংটাকে আপনি প্রফেশন কখন নেবেন, যখন সবসময় সেল হবে, তাই না? এটা বাহিরে আছে, এখন কিন্তু আমাদের এখানে হচ্ছে, কেউ না কেউ কোনো না কোনোভাবে সার্ভাইভ করতেছেন। আপনি ফুল প্রফেশনাল এটা হবেন না, যারা শিক্ষকতার জায়গায় আছেন তারা হচ্ছে, বাট তারাও করছেন না কিন্তু, এটা এর বাহিরে যারা আছেন তারা ছবিটা আঁকছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো। হ্যাঁ, আপনাকেও শুভকামনা, দর্শকদের শুভকামনা, যাতে আপনারা আসেন ছবি দেখতে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওই পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।